জানি একটু দেরি হয়ে গেল, কিন্তু মাধ্যমিকদের এবিটি টেস্ট পেপারের অঙ্কের সমাধানের জন্য অনেকে অজস্র কমেন্ট করেছিলে এবং তাদের কথা ভেবেই আজকে পেজ নম্বর 25-এ যে 2 নম্বরের অঙ্কের প্রশ্নগুলো ছিল তার উত্তর সহ দেব। এমসিকিউ এসিকিউ কেন দিইনি, বেশিরভাগটাই তোমাদের বই থেকে এসেছিল এবং বইয়ের মধ্যে থেকেই তোমাদের কিন্তু উত্তরগুলো দাগাতে হবে। শুধু এখানে এমসিকিউ এসিকিউর প্রশ্নের এবং উত্তরের তোমাদের কিন্তু উত্তর করে দেখাতে হয় না, কিন্তু 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে, 12টা প্রশ্ন আসে, 10টার উত্তর করতে হয়, সেগুলোর কিন্তু উত্তর করে দেখাতে হয়। তাই আমি ভাবলাম তোমাদের জন্য এই অঙ্কগুলো একদম নিখুঁত নির্ভুলভাবে একদম উত্তর সহ ফ্রি PDF নিয়ে আসি। আজকে পেজ নম্বর 25 আনলাম। আমি তোমাদের প্রমিস করছি এই সপ্তাহেই তোমাদের জন্য এতগুলো অঙ্কের সমাধানের পেজ আনব, তোমাদের সমস্ত কিছু কভার হয়ে যাবে এবং এই পেজ নম্বর 25-এ যে 2 নম্বরের অঙ্কগুলো ছিল সমস্ত কিছু তোমাদের ফ্রি PDF সহ যেমন দেব, ভিডিওর মধ্যেই তোমাদের কিন্তু বুঝিয়ে দেবো অঙ্কগুলো কেন এভাবে হলো। সমস্ত কিছু থাকবে একদম উত্তর সহ ফ্রি PDF এবং ফ্রি PDF-এর পাসওয়ার্ড আমরা ভিডিওর মধ্যেই কিন্তু বলে দেবো। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে, কারণ ভিডিওটি সম্পূর্ণ দেখলেই পাসওয়ার্ড দিয়ে ডিসক্রিপশানে দেওয়া আছে ফ্রি PDF ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোট হাতের বসিয়ে দিলেই তোমরা এই নোটসটি ডাউনলোড করতে পারবে। এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে তোমাদের টেক্সট বই থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করলে একদম 100% কমন পাবে, সেটা ছোট প্রশ্ন বড় প্রশ্ন সমস্ত কিছু হোক, তার উত্তর সহ সমাধান আমরা কিন্তু এনেছি। তার লিঙ্কটা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম, সেটা কিন্তু দেখতে ভুলো না, অবশ্যই তোমরা কমন পাবে। এবং আগামী দিনগুলোতে আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের যাবতীয় টেস্ট পেপারের সমাধান উত্তর সহ ফ্রি PDF, তার পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর একদম সমস্ত কিছু ফ্রি PDF সহ পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। মাধ্যমিকের এবিটি টেস্ট পেপার বেরিয়ে গেছে কিন্তু 1 সপ্তাহের বেশি, আর আজকে আমরা অঙ্কের 25 নম্বর পেজের যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে অঙ্কের, তার সমাধান আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। জানি একটু দেরি হয়ে গেল, কিন্তু ফ্রি PDF সহ সমস্ত জিনিস পেতে গেলে সময়ের তো একটু দিতেই হবে। বাকি 6টা সাবজেক্টের 4-5টা 6টা করেও সেট আমরা উত্তর সহ দিয়ে দিয়েছি। আজকে আমরা ফ্রি PDF সহ অঙ্কের এই সেটটা দেবো। প্রথম প্রশ্ন দেখো, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল। দেখো উত্তরটা দেখে নাও, 3 জনের মূলধনের অনুপাত বলে দিয়েছে 3:8:5, তাহলে 3 জনের লাভ যথাক্রমে কত হবে? মূলধনের অনুপাতেই তো লাভ্যাংশ মানে বণ্টিত হয়, তাহলে এখানে ধরে নিলাম 3x, 8x আর 5x। প্রশ্নানুসারে যেহেতু বলেছে তৃতীয় ব্যক্তির লাভ প্রথম ব্যক্তির তুলনায় 60 টাকা বেশি হয় বা প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির তুলনায় 60 টাকা কম হয়, তাই তৃতীয় ব্যক্তির লাভ 5x - 3x = 60 করলাম। ক্যালকুলেশন করে বেরোলো x 30, তাহলে মোট লাভ কত? 3 জনের 3x + 8x + 5x যোগ করলে 16x, এক্সের মান 30, যোগ করে দিলে 480 টাকা। 2 নম্বরের প্রশ্নটা একটু যদি তোমাদের দেখিয়ে দিই, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 4000 টাকার সমূল চক্রবৃদ্ধি 5324 টাকা হবে? দেখো এর উত্তরটা দেখে নাও। ধরে নিলাম সময় যেটা বের করতে বলেছে n বছর, আসল অঙ্কে বলে দিয়েছে p 4000 টাকা, বার্ষিক সুদের হার আর অঙ্কে বলে দিয়েছে 10%, সমূল চক্রবৃদ্ধি 5324 টাকা। তাহলে ফর্মুলা p × 1 + r/100 n, মানে সমূল চক্রবৃদ্ধি, p এর মান বসালাম 4000, 1 + r এর মান 10/100 n = সমূল চক্রবৃদ্ধি যেটা বলে দিয়েছে 5324, এখানে 10-এর 1টা 0-র সঙ্গে 100-এর 1টা 0 কাটলাম, 4000 গুণ ছিল উল্টো দিকে, গুণ থাকলে ভাগ হয়ে যায়, 5324-এর সঙ্গে ভাগ করে 4 দিয়ে কাটলাম, ওপরেরটা 1331, নিচেরটা 1000, আর এখানে লসাগুণ মাধ্যমে যোগ করলাম, তাহলে হচ্ছে 10 + 1 n, এটা 1331/1000, 10 + 1 = 11/10 n, 1331-কে 11 দিয়ে লসাগু করলে 3টে 11 আসে, আর 10 কে মানে 1000 কে 10 দিয়ে লসাগু করলে 3টে 10 আসে, তার মানে 11/3, দুদিকের বেস সমান পাওয়ার, তাহলে n = 3, তাহলে সময় লাগবে 3 বছর। চলে যাবো এবার 3 নম্বর যে অঙ্কটা তোমাদের বলেছিল সেটার দিকে, শুদ্ধ দ্বিঘাতকরণী ও মিশ্র দ্বিঘাতকরণী কাহাকে বলে দেখে নাও। উত্তরটা শুদ্ধ দ্বিঘাতকরণী, যেসব করণীর এক ছাড়া অন্য কোনো মূলদ সংহক থাকে না তাকে শুদ্ধ করণী বলে, যেমন √5, √11, এগুলোকে ভাগ করলেও এক ছাড়া কোনো
করণীর মূলদ সংখ্যা আসবে না। মিশ্র দ্বিঘাত করণী যে করণীতে এক ছাড়া একটি মূলদ সহগ থাকলে তাকে মিশ্র দ্বিঘাত করণী বলে। যেমন উদাহরণ দিয়ে দিচ্ছে, রুট ১৮ মানে ৩ × ৩ × ২ মানে রুট ২ থাকবে আর বাইরে ৩ আসবে। চার নম্বরের যদি প্রশ্নটা দেখাতে পারি তোমাদের, দেখে নাও। চার নম্বরের প্রশ্নটা হচ্ছে তোমাদের, পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়ালস টু ০ সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে প্রমাণ করো যে টু কিউ স্কোয়ার ইকুয়ালস টু ৯ পি আর। অঙ্কটা দেখে নাও, ভালোভাবে তোমাদের বুঝিয়ে দেবো, কোনো কিছুতে অসুবিধা থাকবে না। দ্বিঘাত সমীকরণটি কী ছিল? পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়ালস টু ০। ধরে নিলাম সমীকরণের একটি বীজ আলফা, যেহেতু বলেছি একটি বীজ অপর বীজের দ্বিগুণ, তাহলে অপর বীজ কত হবে? টু আলফা। তাহলে বীজদ্বয়ের যোগফলের যে ফর্মুলা সেটা হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে এখানে বীজদ্বয় কোনটা কোনটা ধরেছি? আলফা টু আলফা, দুটোর যোগফল আলফা প্লাস টু আলফা সমান সমান বি। বি এর মান হচ্ছে কিউ আর এ এর মান হচ্ছে পি, তাহলে কী হচ্ছে? কিউ বাই পি। আলফা প্লাস আলফা সমান সমান থ্রি আলফা সমান সমান কিউ বাই পি। আলফার সঙ্গে তিন গুণ ছিল, উল্টো দিকে তিন ভাগ, তাহলে এটা হয়ে যাচ্ছে কিউ বাই থ্রি পি। একই সাথে বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা হচ্ছে সি বাই এ। বীজদ্বয় দুটো ধরেছিলাম আলফা ইন্টু টু আলফা, সি এর মান আর এ এর মান পি, তাহলে আলফা ইন্টু আলফা আলফা স্কোয়ার আর দুই আগে থেকেই ছিল, তাহলে ইকুয়ালস টু আর বাই পি। তারপরে টু আলফার মান বসিয়ে দিলাম মাইনাস কিউ বাই থ্রি পি, যেটা আগের সমীকরণে বেরিয়েছিল, স্কোয়ার ইকুয়ালস টু আর বাই পি। তাহলে দেখো এখানে টু ছিল, স্কোয়ারের জন্য মাইনাসটা প্লাস, কিউ স্কোয়ার তিনের স্কোয়ার মানে নয়, পি স্কোয়ার ইকুয়ালস টু আর পি। এখানে টু আর কিউ স্কোয়ার যোগ করলে টু কিউ স্কোয়ার আর কিউ পি স্কোয়ার, আর এর সঙ্গে উল্টো দিকে কোনাকোনি গুণ হয়ে গেলে পি আর পি কেটে গেলে থাকছে কি? টু কিউ স্কোয়ার ইকুয়ালস টু ৯ পি আর, এটাই প্রমাণ করতে দিয়েছিল। নেক্সট অঙ্কটা যদি তোমাদের একটু দেখিয়ে দিই তোমরা বুঝতে পারবে সমাধানটা। পাঁচের ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইসি এর অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল ই ৪০ ডিগ্রি, আর এ বি ইস টু ইডি আর এ সি ইস টু ইএফ, এবং অ্যাঙ্গেল এফ ৬৫ ডিগ্রি হলে বি কোণের মান কত? একে ঝুঁকে বুঝিয়ে দিয়েছি তোমাদের, তোমরা শুধু বুঝে নাও। দেখো প্রথমে ত্রিভুজ এবিসি যার এ কোণের মান ৪০ ডিগ্রি, বি কোণের মান বের করতে বলেছে, আর অ্যাঙ্গেল ডিইএফ অর্থাৎ ত্রিভুজ ডিইএফ এর ই কোণ ৪০ডিগ্রি, এফ কোণ ৬৫ডিগ্রি বের করে বলে দিয়েছে। তাহলে প্রথমে ডি কোণ বার করবো, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি ১৮০ডিগ্রি। তাহলে ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রে অ্যাঙ্গেল ডি কত হবে? ১৮০ডিগ্রি থেকে মাইনাস হবে, দুটো কোণের সমষ্টি বেরালো ৭৫ডিগ্রি। আবার অঙ্কে তোমাদের এখানে বলে দিয়েছে যে এবি আর ইডির অনুপাত সমান, আবার এসি ইসি এর অনুপাত সমান। তার মানে এখান থেকে কি বুঝলাম? অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ডি এই দুটোর মান সমান হবে, কারণ এই দুটোই পরস্পরের অনুরূপ কোণ। তাহলে অ্যাঙ্গেল এখান থেকে ডি বেরালো ৭৫ডিগ্রি, তাহলে বি কত হবে? ৭৫ডিগ্রি। ছয়ের অঙ্কটা যদি একটু দেখা যাক, তোমরা একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবে সমাধানটা কীভাবে করেছি। ছয়ের অঙ্ক, একটি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হারিয়ে গেছে, এটা অবাস্তব জিনিস, তুমি সেটাকে কীভাবে পুনরুদ্ধার করবে? কীভাবে পুনরুদ্ধার করবে? একদম লিখে দিয়েছি, এইভাবেই তোমাদের কিন্তু লিখতে হবে। ছয়, ত্রিভুজটির যে কোনো দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে, আর লম্ব সমদ্বিখণ্ডক দুটি যে বিন্দুতে মিলিত হয় তাই হবে ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র। সাতের প্রশ্নটা যদি একটু তোমাদের দেখানোর চেষ্টা করি তাহলে সমাধানটা তোমাদের বুঝতে সুবিধা হবে। সাতের অঙ্ক, এক্স কস থিটা ইকুয়ালস টু ৫ এবং ওয়াই কট থিটা ইকুয়ালস টু ৭ হলে প্রমাণ করে এক্স স্কোয়ার বাই ২৫ মাইনাস ওয়াই স্কোয়ার বাই ৪৯ ইকুয়ালস টু ১। এই সমাধানটা সাতের অঙ্কের কীভাবে করেছি তোমরা চলো একটু দেখে নাও, তাহলেই বুঝতে পারবে। প্রথমে এক্স কস থিটা ইকুয়ালস টু ৫, তাহলে কস থিটার সাথে এক্স গুণ ছিল, উল্টো দিকে গেলে ৫ নিচে বাই হয়ে যাবে। কস থিটা মানে আমরা কী জানি? ১ বাই সেক থিটা, তাহলে ইকুয়ালস টু ৫ বাই এক্স। সেক থিটাকে উল্টে দিলাম, তাহলে এদিকেও এক্স বাই ৫ উল্টে যাবে। আর ওয়াই কট থিটা ইকুয়ালস টু ৭, তাহলে কট থিটার মান ওয়াই গুণ ছিল, উল্টো দিকে গেলে ৭ বাই ওয়াই। কট থিটা মানে জানি আমরা, ১ বাই টেন থিটা, এখানে যা ছিল তাই, টেন থিটাকে উল্টে দিলাম, তাহলে এটা হয়ে যাবে ওয়াই বাই সেভেন। এবার আমরা ফর্মুলা কী জানি? সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু ১। সেক স্কোয়ার থিটার মান এক্স বাই ৫, এখানে স্কোয়ার ছিল তাই হোল স্কোয়ার, আর টেন থিটার মান ওয়াই বাই সেভেন, তার স্কোয়ার ছিল হোল স্কোয়ার। এক্সের মাথায় স্কোয়ার চলে আসলো ৫ এর মাথায় স্কোয়ার মানে ২৫, ওয়াইয়ের মাথায় স্কোয়ার চলে আসলো ৭ এর মাথায় স্কোয়ার মানে ৪৯ ইকুয়ালস টু ১, এটাই প্রমাণ করতে দিয়েছিলো। এবার আটের অঙ্কটা যদি একটু দেখানো যায় তোমাদের প্রশ্নটা কী আছে, তাহলে তোমাদের সমাধানটা বুঝতে অত্যন্ত সুবিধা হবে। নেক্সট, একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ২:৩:৪ হলে ত্রিভুজের ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান নির্ণয় করো। এই সমাধানটা তোমাদের একটু দেখিয়ে নিই, তোমরা দেখে নিলে সহজে করতে পারবে। ধরি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত, আচ্ছা যেটা অঙ্কে বলে দিয়েছি, একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত বলে দিয়েছে,
2:3:4 তাহলে ধরে নিলাম ত্রিভুজের কোণ তিনটি যথাক্রমে 2x 3x 5x। আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই 2x + 3x + 5x করলাম সমান সমান 180 ডিগ্রি। আচ্ছা এখানে একটু মানে আমার লেখাতে একটু ভুল আছে, 2:3:4 বলেছিল, মোস্ট প্রবাবলি 2:3:4, এখানে আমি 5 লিখেছি। ভাই বন্ধুরা তোমাদের কাছে আন্তরিকভাবে আমি ক্ষমা প্রার্থী, এখানে কিন্তু 2x + 3x + 4x হবে, এটাকে যোগ করলে 9x হবে। আমি পরে এটাকে কারেকশানও করেছি, 10x এসেছিলো, এই 5টাকে 4 আর করা হয়নি। তোমাদের কাছে অনুরোধ, এই 2:3:5টাকে 2:3:4 লিখবে আর 2x 3x আর 4x লিখবে, তাহলে 2x + 3x + 4x যোগ করলে 9x = 180 ডিগ্রি। x এর সঙ্গে 9টা যোগ গুণ ছিল উল্টো দিকে গেলে ভাগ 20 ডিগ্রি, তাহলে ক্ষুদ্রতম কোণটি ষষ্ঠী কোণ, ক্ষুদ্রতম কোণ কোণটি ছিল 2x, 2×20 ডিগ্রি মানে 40 ডিগ্রি, বৃত্তীয় মান কত হবে, ডিগ্রি উঠে গেলে π/180 ডিগ্রি গুণ, কাটাকাটি করলে 2π/9। তারপরে চলে যাব তোমাদের 9 নম্বরের অঙ্কটার দিকে। 9 নম্বরের অঙ্কটা কী আছে তোমরা একটু দেখে নাও। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল উহার আয়তনের সংখ্যমানের 3 গুণ হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তো 9-এর অঙ্কটা কীরকম আছে তোমাদের দেখিয়ে দিই, যাতে পরীক্ষায় এই টাইপের আসলে তোমাদের ভুল না হয়। ধরে নিলাম এখানে গোলকটির ব্যাসার্ধ আর, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী হবে, গোলকের 4πr² বর্গ একক, আয়তনের ফর্মুলা 4/3πr³ ঘন একক। এখানে বলেছে যে আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল সমান হবে, তাই এটা ইকোয়াল্স এটা করলাম, কাটাকাটি করলাম, কাটাকাটি করে আর এর মান 1 বেরালো, তাহলে গোলকের ব্যাসার্ধ কত হবে, 1 একক। এবার 10-এর দাগে যে তোমাদের প্রশ্নটা দেওয়া রয়েছে সেটা আগে বলে দেবো, তারপরে তোমাদের সমাধানটা দেখো। 10-এর দাগের প্রশ্ন, একটি ঘনকের কর্ণ 8√3 একক হলে উহার সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো 10-এর অঙ্ক ঘনকের ক্ষেত্রে বলছে, ঘনক আয়ত ঘন দুটো একই জিনিস, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ধরে নিলাম ঘনকটির বাহুর দৈর্ঘ্য a একক, তাহলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা যেটা সেটা হচ্ছে a√3 একক। প্রশ্নানুসারে ঘনকের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা ওয়াইজ a√3, আর অঙ্কে বলে দিচ্ছি 8√3, √3 কেটে গেল, a এর মান কত, 8, তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা 6a² বর্গ একক, তাহলে 6 × এর মান 8 বেরিয়েছে, a² 8 = 64, 64 × 6 করলে 384 বর্গ একক। এবার তোমাদের এখানে যে 11 নম্বরের অঙ্কটা দেওয়া রয়েছে সেটা আগে বলে দেবো, তারপরে তার সমাধান তোমাদের দেখিয়ে দেবো। 11 নম্বরের অঙ্কটি, কোনো পরিসংখ্যা বিভাজনের মধ্যমা শ্রেণীর ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের সূত্রটি লেখো। এখানে তোমাদের আমি সম্পূর্ণ বুঝিয়ে দিচ্ছি যে প্রশ্ন কীভাবে আসলে কীভাবে উত্তর লিখতে হবে, সেটাও আবার ফ্রি পিডিএফ সহ সেটা তোমাদের কিন্তু বলে দেবো। আর তোমাদের এই ভিডিওর ফ্রি পিডিএফের পাসওয়ার্ড হিসেবে -DASH সম্পূর্ণ স্মল লেটারে। তো ফর্মুলা কী হবে, মধ্যমা L+(n/2) - CF/F×H, যেখানে L হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, N হচ্ছে পরিসংখ্যা সমষ্টি, CF হচ্ছে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, F হচ্ছে মধ্যমা শ্রেণীর সর্বোচ্চ পরিসংখ্যা, H হচ্ছে মধ্যমা শ্রেণীর দূরত্ব। 12 নম্বরের প্রশ্ন, এরকম একটি অঙ্ক দিয়ে দিয়েছে, এখান থেকে এর মানটা বের করতে বলেছে, দুভাবে করে দিয়েছে যার যেটা সুবিধা হবে। যেখানে I এর মান 1 থেকে 3 অবধি বলেছে, তো I এর মান 1 থেকে 3 অবধি মানে কি, 1 হবে একবার 2 হবে একবার 3 হবে একবার, তো 2-এর সঙ্গে 1 গুণ করলাম -3, তারপরে 2-এর সঙ্গে 2 গুণ করলাম -3, তারপরে 2-এর সঙ্গে 3 গুণ করলাম -3, ক্যালকুলেশান করে আসলো 3। একই রকমভাবে যদি এখান থেকে ফর্মুলা ওয়াইজ বা নিয়ম ওয়াইজ যেটা করে থাকি সেটা হচ্ছে ওপরে 3 নিচে I=1, এখানে 2y - 3-এর সঙ্গে 1 গুণ করলাম, অন্যথায় এটা বর্গ হবে না, বাইরে আসবে না। এখান থেকে I এর পাশে 2 ছিল, বাইরে আনলাম I-9, এখানে I এর মান 1 থেকে 3-এর মধ্যে, তাই I এর জায়গায় 1+2+3 লিখলাম, 2-এর সঙ্গে এই 1+2+3 গুণ করলে 12, 12-9 = 3। তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের অঙ্কের পেজ নম্বর 25-এর যে 2 নম্বরের অঙ্কগুলো ছিল তার উত্তরসহ একদম সমাধান, এবং এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোট হাতে বসিয়ে দিলেই তোমরা এই নোটসটি ফ্রি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারো। এবং ফার্স্ট কমেন্টে তোমাদের অঙ্কে 100% কমন পাওয়ার জন্য যে প্রশ্নগুলো দিয়েছি তার উত্তরসহ আমি কিন্তু দিয়ে দিয়েছি, সেগুলো কিন্তু দেখতে ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে, ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো। মাধ্যমিক